হাই এভরিওয়ান, আজকে বাড়িতে প্রথমবার ট্রাই করলাম সিনামন রোল। কিছু মাস আগে যখন সিকিমে বেড়াতে গিয়েছিলাম, ওইখানের একটা বেকারি থেকে কিনেছিলাম এই সিনামন রোল। খাওয়ার পর তো পুরো ধপাস করে প্রেমে পড়ে যাই। ছোটোবেলা থেকেই এই দারুচিনির ফ্লেভার বা দারুচিনির গন্ধের প্রতি আমার একটা আলাদা টান আছে। তারপরে ইউটিউবে সার্চ শুরু হয় যে এই সিনামন রোল কীভাবে তৈরি করা যায়। এমনিতেও আমার ব্রেড আইটেম বানাতে, মানে বেকিং করতে আমার ভীষণ ভালো লাগে। অনেক দিন ধরেই এটা বানাবো করছিলাম, বাট হয়ে উঠছিল না। আজকে ফাইনালি বানিয়েই দিলাম। সত্যি কথা বলতে, এটা বানানোর পর আমার পুরো গোটা ঘর দারুচিনির মিষ্টি একটা গন্ধে পুরো মম করছিল। এই ফুল রেসিপি, মানে ফুল ডিটেলস রেসিপিটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, ওখানে গিয়ে ক্লিক করে নাও। আরও আমেজিং রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ।